সিলেটে নদ নদীর পানি সামান্য কমলেও সুরমা কুশিয়ারার পানি আলাদা চারটি পয়েন্টে এখনও বিপদসীমার বেশ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতি তেমন কোনো উন্নতি হয়নি, এখনও তলিয়ে আছে মহানগরীর বিভিন্ন এলাকা এবং সিলেট ও মৌলভীবাজার জেলার বিস্তীর্ণ জনপদ। বাড়িঘর ছেড়ে হাজার হাজার মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে নদীর পানি ও বৃষ্টি কমতে শুরু করেছে, বন্যা পরিস্থিতিরও ধাপে ধাপে উন্নতি হবে, তবে সময় লাগবে। এম এ মোহিতের প্রতিবেদন। সিলেটে সুরমা কুশিয়ারা সহ সব নদীর পানি কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখনও মহানগরীর সোভানীঘাট, উপসর, শেখঘাট, বঙ্গবীর রোড সহ জেলার ১৩ উপজেলা ও মৌলভীবাজারের ৫ উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট পানিতে নিমজ্জিত। দীর্ঘস্থায়ী বন্যার কবলে পড়ে হাঁপিয়ে উঠেছেন বানভাসী মানুষ। ত্রাহি অবস্থায় আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছেন তারা। কবে নামবে বন্যার পানি আর কবে ফিরবেন বাড়িতে, এই চিন্তা বাসা বেঁধেছে মনে। এদিকে সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর ও মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদরের ৫ ইউনিয়নের পানি যেন নামছেই না। কুশিয়ারা ও হাকাউর পানিতে একাকার হয়ে সাগরের রূপ ধারণ করেছে। হাকুলুকি হাওর পাড়ের এক একটি গ্রামের ঘরবাড়ি দ্বীপে পরিণত হয়েছে। পানিতে চলাফেরা করায় অনেকের হাতে পায়ে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। এই অঞ্চলের মানুষ ১৭ দিন ধরে বাড়ি ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে যাযাবরের মতো জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ ত্রাণ। ৭-৮টি ইউনিয়ন বন্যা কবলিত, তার মধ্যে সবচেয়ে বেশি বন্যা কবলিত গুলশান ইউনিয়ন, বর্তমানে যেখানে আমরা আছি মেডিকেল টিম নিয়ে, তারপরে খাদিপুর ইউনিয়ন। সিলেটে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের যে পূর্বাভাস আছে, ওতে আস্তে আস্তে পানি কমে আসবে বলে আমরা আশা করছি। তবে আরও ত্রাণের প্রয়োজন বলে জানান জনপ্রতিনিধি। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।